কোনো রকম সাজিয়ে নিয়ে যাবেন না, কোনো রকম পিন আপ করে নিয়ে যাবেন না, শুধু ইন্ডিয়ান এই 2 পৃষ্ঠা ভিসা ফর্মটা এটা পিন আপ করে নিয়ে যেতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন, কিভাবে ইন্ডিয়ান ভিসা ফর্ম সঠিকভাবে সহজভাবে পূরণ করবেন সেটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো এই যে ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ করলেন, ইন্ডিয়ান ভিসা সেন্টারে যে কাগজপত্রগুলো জমা দিতে যাবেন সেই ভিসা ফর্মের সাথে কি কি কাগজপত্র জমা দিতে যাবেন সেগুলো দেখাবো। আর একটা কাগজপত্র যদি নিতে আপনার ভুল হয় ওই দিন কিন্তু আর জমা দিতে পারবেন না। তাই আজকে দেখাবো ইন্ডিয়ান ভিসা ফর্ম সহ কি কি ডকুমেন্ট একসাথে নিয়ে গিয়ে ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা দিবেন। তো প্রথমে একটা পাসপোর্ট লাগবে আপনার, এই যে। আর এই পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাসের বেশি থাকতে হবে, 6 মাসের যদি কম থাকে তাহলে কিন্তু আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন না। তাই অবশ্যই সাথে পাসপোর্ট নিয়ে যাবেন এবং মেয়াদ 6 মাস থাকতে হবে। 2 নম্বরে এই যে ইন্ডিয়ান ভিসা ফর্মটা অনলাইনে পূরণ করেছিলেন সেই ফর্মটা নিয়ে যাবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন এই যে ফর্মের বাম পাশে সফট কপিতে যেই ছবিটা দিয়েছেন অনলাইনে ঠিক সেই ছবিটাই 2x2 আবার এই ডান পাশে এখানে লাগিয়ে দিবেন আঠা দিয়ে, এবং নিচে সিগনাচার দিবেন এবং ফর্মের এ পাশেও নিচে এখানে সিগনাচার দিবেন। 3 নম্বরে আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন, এই যে। 4 নম্বরে হচ্ছে আপনার এনআইডি কার্ড, এনআইডি কার্ডের ফটোকপি। আপনি যদি ভিসা বার্থ সার্টিফিকেট দিয়ে করে থাকেন তাহলে ওটা নিয়ে যাবেন, আর আপনি যদি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। 5 নম্বরে হচ্ছে এনওসি, নন অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার সরকারি অথবা বেসরকারি যে প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন ওই প্রতিষ্ঠান থেকে একটা নন অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। ওকে, আর এক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপিতে ভ্যালিডিটি থাকতে হবে আপনার। এরপরে যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির যে পর্চা আছে সেই পর্চার ফটোকপি নিয়ে যাবেন, আপনি যদি হাউসওয়াইফ হয়ে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যাবেন। এরপর মেডিকেল ভিসার জন্য যদি যান তাহলে ইন্ডিয়ার কোন স্টেটে আপনি ডাক্তার দেখাবেন সেই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ডেট যে নিয়েছেন সেটার টেক্সট অথবা সেটার কোনো ডকুমেন্ট সেটার ফটোকপি নিয়ে যাবেন অথবা সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। এরপরে হচ্ছে বিদ্যুৎ বিল, এই যে বিদ্যুৎ বিলের ফটোকপি নিয়ে যাবেন। আর এই বিদ্যুৎ বিলের যে ফটোকপি নিয়ে যাবেন অবশ্যই ওই বিদ্যুৎ বিলের ফটোকপি নিয়ে যাবেন যেই বিদ্যুৎ বিলের ইনফরমেশন আপনি ইন্ডিয়ান ভিসা ফর্মে দিয়েছেন। ওকে, এরপরে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্কে ন্যূনতম 20,000 টাকা থাকতে হবে। আর যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে, আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে না করেন, ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে যদি করেন তাহলে যে কোনো ব্যাঙ্ক থেকে ডলার এন্ডোর্স করতে পারেন, $150 অথবা $100 করলেও হবে, অথবা যে ইন্ডিয়ান ভিসা সেন্টার রয়েছে সেই ভিসা সেন্টারের মধ্যেও আপনি ডলার এন্ডোর্স করতে পারবেন। আপনার পাসপোর্টে যে ডলার এন্ডোর্স করে দিবে সেই ডলার এন্ডোর্সের ফটোকপিটা করে সাথে নিয়ে যাবেন যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে। আর যদি আপনি বেকার হন, যে আপনার কোনো ইনকাম করার কোনো সোর্স নেই, তাহলে আপনি ডিপেন্ডেন্ট কার উপরে, আপনার মা বাবা অথবা আত্মীয় স্বজন, হ্যাঁ ওই মা বাবার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখালেও চলবে। এছাড়া যদি মা বাবাও না হয়, অন্য কেউ আপনার স্পন্সর করতেছে, অন্য কেউ আপনাকে টাকা দিচ্ছে, তাহলে তার রেফারেন্সে একটা রেফারেন্স সার্টিফিকেট বা রেফারেন্স কোনো ডকুমেন্ট নিয়ে যেতে পারেন যে আমাকে অমুক রিলেটিভ আমাকে স্পন্সর করতেছে, আমি তার ডিপেন্ডেন্টে আমি ইন্ডিয়াতে যাচ্ছি। ওকে, যদি বেকার হন। এরপরে যেটা দেখাবো, আপনি যদি পূর্বে কোনো ইন্ডিয়ান ভিসা পেয়ে থাকেন সেই ইন্ডিয়ান ভিসার ফটোকপি, এটা দিলেই চলবে। এরপরে হচ্ছে পেমেন্ট ইনভয়েস, অর্থাৎ আপনি যে ইন্ডিয়ান ভিসার জন্য যে ফিটা দিয়েছেন সেই ফিটার স্লিপটা, কিন্তু এই স্লিপটা না নিলেও চলবে, এটা লাগে না, এটা ওরা ফেলে দেয়। এরপরে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে, আমরা অনেকেই জানি না যে কিভাবে কাগজপত্র সাজিয়ে আমরা ইন্ডিয়ান ভিসা সেন্টারে গিয়ে জমা দিব, ভিসা রিজেক্ট হয় কিনা যদি আমি কাগজপত্র না সাজাতে পারি, এরকম অনেক চিন্তা ভাবনা কিন্তু অনেকের মধ্যেই থাকে। এ ব্যাপারে একদমই টেনশন করবেন না, সেটার একটা পরামর্শ দিয়ে দিচ্ছি। মনে করেন এই আমার কাগজপত্রগুলো সবগুলো, হ্যাঁ এখানে আমার এই যে কাগজপত্রগুলো আছে, এই যে এটা হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা ফর্ম, আর এই আমার অন্যান্য কাগজপত্রগুলো। আপনি শুধু যে এই যে ইন্ডিয়ান ভিসা ফর্মটা রয়েছে এইটা, এই এটা তো 2টা কপি, এটা শুধু পিন আপ করবেন, আর একটা কাগজপত্র আপনি পিন আপ করবেন না, এবং কাগজপত্রগুলো এলোমেলোভাবেই নিয়ে যাবেন। আপনি যদি সবগুলো যদি এভাবে পিন আপ করেন তাহলে আপনি যখন ইন্ডিয়ান ভিসা সেন্টারে গিয়ে
ভিসা ফর্ম জমা দিবেন, ওই অফিসার আপনার কাগজপত্রগুলো সব খুলে ফেলবে। খুলে ফেলে যেটা আপনার কাগজপত্রর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো রেখে দিবে, আর যেটা লাগবে না সেটা আপনাকে দিয়ে দিবে। এই জন্য আপনি পিন আপ করবেন না, এই কাগজপত্রগুলো এলোমেলোই নিয়ে যাবেন। তখন ওই ইন্ডিয়ান ভিসা সেন্টারে যে অফিসার আপনার কাগজপত্রগুলো জমা নিবে, তখন সে একটা একটা করে সে নিজেই সাজিয়ে নিজেই ক্লিপিং করে রেখে দিবে, ঠিক আছে? তো এই ব্যাপারে কোনো চিন্তিত নয়, আপনি অবশ্যই আপনার কাগজপত্রগুলো এলোমেলোভাবে নিয়ে যাবেন, কোনো রকম সাজিয়ে নিয়ে যাবেন না, কোনো রকম পিন আপ করে নিয়ে যাবেন না, শুধু ইন্ডিয়ান এই 2 পৃষ্ঠার ভিসা ফর্মটা এটা পিন আপ করে নিয়ে যেতে পারেন। আর ছবিটা অবশ্যই এ পাশে লাগিয়ে নিয়ে যাবেন। তো এই ডকুমেন্টসগুলোই সাথে নিয়ে যাবেন। মনে রাখবেন যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সাথে প্রত্যেকটার অরিজিনাল কাগজ সাথে নিয়ে যাবেন, অরিজিনাল ডকুমেন্টস সাথে নিয়ে যাবেন। তো সুন্দর করে কাগজপত্র নিয়ে ইন্ডিয়ান ভিসা সেন্টারে যেখানেই জমা দিবেন এই কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন। এছাড়া বাড়তি কোনো কাগজপত্র আমার মনে হয় প্রয়োজন নাই, এই কাগজগুলোই নিয়ে যাবেন। অনেকে বলে এনওসির সাথে আইডি কার্ড, না আইডি কার্ড প্রয়োজন নয়। অনেকে বলে ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার চেক লাগবে, ডেবিট ক্রেডিট কার্ডের ফটোকপি, না এগুলোও প্রয়োজন নয়। এই কাগজগুলোই নিয়ে যাবেন, সুন্দর করে নিয়ে ইন্ডিয়ান ভিসা সেন্টারে গিয়ে জমা দিয়ে আসেন। হোপফুলি আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, এরপরে নেক্সট ভিডিও কলকাতার প্রিন্সেপ ঘাট। চোখ রাখুন আমার চ্যানেলে। টাটা, আল্লাহ হাফেজ।